পাকিস্তানের স্মরণকালের ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে 1343 জনে দাঁড়িয়েছে। নিখোঁজ আছেন অনেকে। খাদ্য ও আশ্রয় সংকট সহ পানিবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাবে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে বন্যার্তরা। ডেস্ক রিপোর্ট। গেল জুলাইয়ে পাকিস্তানের বড় অংশ জুড়ে বন্যা শুরু হয়। আগস্টের মাঝামাঝিতে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও গত সপ্তাহে শুরু হওয়া টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিন্ধু, বেলুচিস্তান, খাইবার পাখতুনখাওয়া ও পাঞ্জাবের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গেল চার দশকের মধ্যে এবার সবচেয়ে বেশি বৃষ্টিপাতে এখনও স্বাভাবিক হচ্ছে না সার্বিক বন্যা পরিস্থিতি। চার প্রদেশ মিলে প্রাণহানি 1500 ছুঁই ছুঁই। এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত প্রায় 3.5 কোটি মানুষ। সহায় সম্বল হারিয়ে সর্বশান্ত বানভাসীরা আশ্রয় নিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ আশ্রয় শিবিরে। সেখানেও যাদের ঠাঁই হয়নি তারা রাস্তার ধারে কিংবা খোলা আকাশের নিচেই দিন কাটাচ্ছেন। বেশিরভাগ এলাকাতে এখনও ত্রাণ সংকট। যেখান থেকে খাবার মিলছে তাই ভাগ করে খেতে হচ্ছে পরিবারের সব সদস্যদের। বিশুদ্ধ পানির সংকট পৌঁছেছে চরমে, ফলে ডায়রিয়াসহ পানিবাহিত নানা রোগে আক্রান্তদের সংখ্যা বাড়ছে প্রতিদিন। ম্যালেরিয়ার প্রকোপও জেঁকে বসেছে, বিশেষ করে শিশুদের অবস্থা নাজুক। বন্যায় উদ্বাস্ত হয়ে যারা আশ্রয় শিবিরে রয়েছে তারাই বেশি অসুস্থ হচ্ছে। গেল এক সপ্তাহে এই হাসপাতালেই প্রায় 72,000 রোগী চিকিৎসা নিয়েছে, যাদের 60% শিশু। ডায়রিয়া আর ম্যালেরিয়ার রোগী বেশি আসছে। বন্যার্তদের খাবার ও সুপেয় পানির সমস্যা মেটাতে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে সামনের দিনগুলোতে বড় মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছে দেশটির স্বাস্থ্যবিদরা। এদিকে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে উত্তরাঞ্চলের নদনদীর পানি বেড়েই চলেছে। সিন্ধু প্রদেশের দাদু জেলার মানছার লেক প্লাবিত হওয়ায় নতুন করে পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। পলাশ রঞ্জন রায়, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।